হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। ভালো আছি। আর আজকে আমি সকাল সকাল প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছি। টাইম হল 10:45 সকাল, আর আজকে বৃহস্পতিবার। তো আমি সকালে উঠে চান করে পুজো করেছি ঘরের, তারপরে আমি বাসন টাসন ক্লিন করেছি, করে নিয়ে ঘরটাকে মুছে নিয়েছিলাম, যেহেতু হাউসমেট তো আসছে না জানোই তোমরা। তারপরে সকালে রুটি করেছি ব্রেকফাস্টে, তো সেগুলো সব করা হয়ে গেছে, হাজবেন্ডও খেয়ে গেছে, রিয়ানেরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ইভেন আমারও করা হয়ে গেছে। আর এইদিকে দেখো, চলো তোমাদের সাথে শেয়ার করি যে বেড টেডগুলো আমি ক্লিন করে রেখে দিয়েছি, দেখো ঠিক আছে। আর এই যে ছাড়া মোছড়া দিয়ে পুরো একদম ক্লিন করে রেখে দিয়েছি। তো এইগুলো সকাল সকাল আজকের আপডেট। আর একটু আগে আর একটা খবর দিই, রান্নাও আমার হয়ে গেছে আজকে। আজকে এখন আর কোনো কাজ নেই, আজকে ফ্রিলি বসে আছি, বসে গল্প করছি, আর আজকে আমার কোনো কাজ নেই। আর রান্না কী কী করেছি, লাঞ্চ মেনু কী কী আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সব কিছু তোমাদেরকে আমি দেখাবো পরে। তার জন্যে ধৈর্য ধরে তোমরা পুরো ভিডিওটি কমপ্লিটলি দেখো, আর দেখার পরেই লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি। আর হাউসমেট আসছে না জন্য কয়দিন তো থেকেই সকাল সকাল উঠছি, তো চলো এবারে যাই। সকাল সকাল উঠছি, উঠে সব কাজ সেরে ফেলছি, তো সুতরাং আর এখানে রিয়ান ঘুমোচ্ছে। তো কাপড়গুলো ওয়াশিং মেশিনে ওয়াশ করে ফেলেছি, তো সেটাও বেলকুনিতে আর কি শুকাতে দিয়ে দিয়ে হয়ে গেছে, তো ঠিক আছে। আর এদিকে দেখো, এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এই দেখো আজকে লাঞ্চে বানিয়েছি আলু পোস্ত। এই দেখো বাঙালির প্রিয় খাবার আলু পোস্ত, তাই না? খুব সিম্পলভাবে বানিয়েছি, আর জানি হয়তো তোমরা অনেকে রেসিপিটা জানতে চাইবে, তো রেসিপিটা আমি শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো কিছুদিন পরে, এখন একটু ব্যস্ত আছি, তো এখন আর আমি রেসিপি শেয়ার করছি না। আর এই দেখো হাঁসের ডিমের ঝোল বানিয়েছি, আর এত গরম করেছে না বন্ধুরা এখানে, তো সুতরাং গাঢ় ঝোল করছি না, একটু পাতলা আলু দিয়ে ঝোল বানিয়েছি। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। আর এখানে রিয়ানের খিচুড়ি আমি রেডি করে রেখেছি, বাট খিচুড়ি এখনো বসায়নি, রিয়ান ঘুমোচ্ছে, প্রেশারের সিটির আওয়াজে উঠে পড়বে, তো সেই জন্যে এটা পরে পরে সিটি দেব। আর রিয়ানের জন্য এই যে ডিম সেদ্ধ তো লাগবেই, এই যে মুরগির ডিমের সেদ্ধ হবে, এটা বয়েল হবে, তো এটা একটু পরে হবে। আর এখানে আমি কিছু আঙুর ভিজিয়ে রেখেছি, ওঠার পরে আমি এখানে আঙুরের আমি জুস করে দেবো, প্রতিদিনই কোনো না কোনো ফল আমি দিই, তো আজকেও আঙুরই দেবো, আঙুরগুলো খুব মিষ্টি বন্ধুরা, ভীষণই মিষ্টি খেতে। আর এখানে রিয়ান হিসু করেছে, হিসু করে প্যান্টটা এইভাবে রেখে ও চলে গেছে। আর কালকে আমরা থাকবো না, তো সুতরাং আজকে সেটাও একটা কারণ, তাড়াতাড়ি সব কাজ সেরে ফেলেছি, সেরে ফেলে রান্না বান্নাও করে ফেলেছি, করে নিয়ে এখন ভাবছি একটু ব্যাগটা গুছিয়ে নেব, তো কোথায় যাব সেটা গিয়ে তারপরে তোমাদের সাথে আমি শুট করে ভিডিওটি পাবলিশ করব। এখন আমি এটা বলবো না কোথায় যাচ্ছি, বাট যাচ্ছি একখানে যাব, আর কোথায় যাব সেটা তোমরা গেলেই জানতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটি আর আমি বেশি লেন্দি করব না, খুবই শর্ট একটা ভিডিও আমি তৈরি করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্যে, তো আজকে তাই এখানে টাটা করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।